qualitative notes, I mean the narrative notes, and then again the second part is basically the detailed workings of the financial statement. And there is another thing, it's called the fixed asset schedule, মানে I mean non-current asset schedule. So আমরা কি দেখলাম যে এই যে জিনিসটা আছে আসলে এটাই করতে হয় সব কোম্পানি, either it is a big MNC or a small local company. The way I presenting you is the absolutely the the perfect way, and this is the rule that every organization, the head of finance or CFO, prepare their financial statement like this way. This is the common format. So first of all, note 1 and 2, this is basically narrative notes. First of all, it's common that you need to mention the name of any company. Here is our company, it's IT firm Biz Solution. Then notes to the financial statement, you need to mention it. Then must be, you have to have write for the period ended, for the year ended 30th June 2019, maybe 2020-21. So that is the common format. Tarpor apnake je likhte hobe je sheta reporting entity. রিপোর্টিং এন্টিটি নোটটা এটা অলমোস্ট সব আপনি খুলে দেখেন সব কোম্পানি একই স্টাইল লেখা. রিপোর্টিং এন্টিটি মানে হচ্ছে দেয়ার ইজ আ লিগ্যাল ফর্ম অফ দ্য কোম্পানি. আপনাকে লিখতে হয় প্রথমে যে বিজ সলিউশন লিমিটেড ওয়াজ ইনকর্পোরেটেড ইন বাংলাদেশ অ্যাজ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি বাই শেয়ার অন 10 লাখ শেয়ার সার্টিফিকেট ইনকর্পোরেটেড সার্টিফিকেট সহ অন 31st জানুয়ারি 2018 আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 1984. তার মানে এখানে প্রথম যে কথাটা আপনার লিখতে হবে সেটা হচ্ছে যে লিগ্যাল ফর্ম অফ দ্য কোম্পানি, এটা কি প্রাইভেট লিমিটেড কোম্পানি নাকি পাবলিক লিমিটেড কোম্পানি, আর লিস্টেড হলে লিস্টেড কোম্পানি মেনশন করতে হবে. দেন 1.2, অ্যাড্রেস অফ দ্য রেজিস্টার অফিস. সো এটা যেখানে যেটা অ্যাড্রেস হবে ইউ নিড টু মেনশন দ্য অ্যাড্রেস, এটা কোনো জটিল কিছু না. স্যার পলিসি নোটটা কি সব বিজনেসের জন্য না শুধু লিমিটেড এবং পাবলিক লিমিটেড, প্রপ্রাইটারশিপ বা পার্টনারশিপ এগুলোর ক্ষেত্রে তার প্রয়োজন নাই? Yes, you're good, very good. First of all, proprietorship firm এর জন্য কিন্তু অডিট রিপোর্ট করাটা ম্যান্ডেটরি না, মানে হচ্ছে যে proprietorship firm এর জন্য কিন্তু বড় ফার্ম হলে দেয় এবং ডিমান্ড থাকে, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি টু প্রিপেয়ার দ্য অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট. পার্টনারশিপের ক্ষেত্রে স্যার, পার্টনারশিপের ক্ষেত্রে হচ্ছে যে করলে খুব ভালো এবং করে দেওয়া উচিত. করে পার্টনারশিপ ফার্মের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ইউ নিড টু প্রিপেয়ার দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য পার্টনারশিপ ফার্ম, বাট এটার কিন্তু প্রফিট এবং অ্যাসেটের পার্টটা প্রত্যেক পার্টনারের পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাবে. তার মানে আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে, বোথ দ্য প্রাইভেট সরি বোথ দ্য সিঙ্গেল মানে দ্য যেটাকে বলা হচ্ছে প্রোপ্রাইটারশিপ ফার্ম অথবা হচ্ছে আপনার পার্টনারশিপ ফার্ম, দে হ্যাভ নো সেপারেট লিগাল এন্টিটি. ওটা সেপারেট লিগাল এন্টিটি না, একটা হচ্ছে একজন ব্যক্তির সাথে একটা কোম্পানি, একটা ব্যক্তির ব্যবসাকে বলা হয় হচ্ছে এক মালিকানা কারবার, যেটাকে আমরা প্রোপ্রাইটারশিপ বিজনেস বলি বা সিঙ্গেল এন্টিটি বলি. আর পার্টনারশিপ যদিও তিন চারজন পাঁচজন সাতজন মিলে ব্যবসা করে, বাট তাদের লাইবিলিটি ওই টোটাল বিজনেসের সবার ভিতরে ভাগ করা, এটা কোনো লিগাল সেপারেট এন্টিটি নাই. এবং এটা হচ্ছে আপনার ওই এই পার্টনারশিপটা হচ্ছে আপনার প্রত্যেকের পার্টনারের ভিতরে আলাদা ভাগ করতে. এখন পার্টনারশিপের আবার একটা ফর্ম আছে, সেটা হচ্ছে পার্টনারশিপ রেজিস্টার্ড করা যায়, আনরেজিস্টার্ড করা যায়. রেজিস্টার্ড করলে কোন কোন জায়গায় আপনি কিছু বেনিফিট পেতে পারেন, একটু কাইন্ডলি একটু মিউট করে দিবেন, অন্য একটা জায়গায় যে শব্দ আসছে একটু কাইন্ডলি আবার কোশ্চেন করে আবার অফ করে দিন. এনিওয়ে, সো আপনার আপনার কথা অনুযায়ী হ্যাঁ, এই পলিসি নোটটা ফর দ্য প্রাইভেট এন্ড পাবলিক লিমিটেড কোম্পানি, আর একটা যেটা 1% কোম্পানি, মানে তিনটা কোম্পানির জন্য ম্যান্ডেটরি, সেটা হচ্ছে 1% কোম্পানি ওপিসি, private limited company, and obviously the public limited company. Public abar listed hoy ar unlisted hoy, but motamoti common ei minimum information eigulo thakte hoy, er baire to onek beshi policy note ba note gulo ashe. So both the private proprietorship ebong hocche partnership er jonno eta ebhabe mandatory na. So that is your very specific answer, but ami to detail alap korlam so that you can understand. Then sir, sir amar ekta question chilo sir, opc te sir totally ekta notun jinish, opc er madhye ki sir rjc te ekhon registration shuru hoyeche, mane keu ki ei company form koreche korteche hoye geche already, koyekadi company hoyeche, khub kom slow eta, only one reason is that the opc company kichu jinish clear chilo na, there was ambiguity to form the opc, বাট এগুলো ক্লারিফিকেশন অনেকটাই চলে আসছে. সো এখন হচ্ছে, কোম্পানি অলরেডি ওপেন করা শুরু করছে. তার ভিতরে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ফর এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, আপনি 1 লাখ টাকা, ইউ ক্যান ওপেন এ প্রাইভেট লিমিটেড কোম্পানি
উইথ এ অথোরাইজ ক্যাপিটাল অফ 1 লাখ টাকা, বাট ফর এ ওপিসি যে মিনিমাম দ্য অথোরাইজ এন্ড পেইড আপ ক্যাপিটাল 25 লাখ টাকা। সো ইট ইজ ভেরি ইন্টারেস্টিং যে আমি 50 জন লোক, 50 জন লোক নিয়ে আমি ব্যবসা করব যেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার পেইড আপ 1 লাখ টাকা হলেও কেউ না করবে না, আর একজন কোম্পানি নিয়ে ও 1% কোম্পানি করলাম তার পেইড আপ হচ্ছে 25 লাখ টাকা। সো এইসব বিভিন্ন কারণে হচ্ছে যে আপনার একটু অ্যাম্বিগুইটি ছিল, বাট স্টিল দেয়ার আর সাম ফিউ কোম্পানিজ দে হ্যাভ ইনকর্পোরেটেড আন্ডার দ্য ওপিসি। সো একটু কম সংখ্যায় কম, যে আমরা যেভাবে আশা করছিলাম যে এটা ওপেন হওয়ার পর অনেক কোম্পানি করবে, বাট অতটা আসে নাই। সো আই হোপ যে আপনি ক্লিয়ার আপনার অ্যান্সারটা। সো অতটা জনপ্রিয় হয়নি, আর একটু জনপ্রিয় হওয়া দরকার ছিল, কিছু লিমিটেশন আছে ওগুলো হয়তো উইথড্র হয়ে যাবে। দেন 1.3 হচ্ছে বিজনেস অ্যাক্টিভিটিস, 2 তে হচ্ছে সিগনিফিকেন্ট অ্যাকাউন্টিং পলিসি। উপরেরটা কিন্তু স্পেসিফিক, 1 নম্বর নোটটা সিম্পল, নেম অফ দ্য এন্টিটি, দেন অ্যাড্রেস অ্যান্ড দ্য আই মিন দ্য অ্যাক্টিভিটিস কি কি করবে। সো অ্যাক্টিভিটিস দ্য ফার্ম, অ্যাক্টিভিটিস অফ দ্য কোম্পানি ইজ টু আইটি সার্ভিস অ্যান্ড সলিউশন, সফটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড ডেভেলপমেন্ট সফটওয়্যার অ্যান্ড ওয়েবসাইট, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড অ্যান্ড আদার আইটি এনেবল সার্ভিসেস। এবার 2 নম্বর নোটে আসেন, দিস ইজ দ্য সেকেন্ড নোট, ইট ইজ সিগনিফিকেন্ট অ্যাকাউন্টিং পলিসি। এইখানে আসে দ্য অ্যাকাউন্টিং পলিসিস সেট আউট বিলো হ্যাভ বিন কনসিস্টেন্টলি টু অল পিরিয়ড প্রেজেন্টেড ইন দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা কনসিস্টেন্ট আছে, আমি যেটা আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে একটা কনসিস্টেন্সি থাকতে হবে, আদারওয়াইজ ইট ইজ ডিফিকাল্ট। সো এরপরে বলা হচ্ছে যে 2.1 এ বলা আছে দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হ্যাভ বিন প্রিপেয়ার্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অ্যান্ড দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994। আগের দিনই আই মেনশন ইউ ক্লিয়ারলি যে দেয়ার আর টু লিগাল ফ্রেমওয়ার্ক বেসিকলি ফর এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। ফর এ পাবলিক লিমিটেড কোম্পানি দেয়ার আর সাম এডিশনাল রেগুলেটর লাইক বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ইফ দ্য কোম্পানি লিস্টেড উইথ দ্য বোথ স্টক এক্সচেঞ্জ। Otherwise, for a private limited company, basically, financial IFRS, IFRS korte gele to obviously C bounder asbe, but IFRS and Company Act. So that is the main. The title and format of this financial statements for the requirement of IFRS to some extent different from the requirement of the Companies Act 1994. However, such differences are not material in view of management of IFRS impact gives better presentation of the financial to the shareholders. ekhane ki bolar chesta korlam ami ektu boro kore dei apnar bodhoy ektu dekhe tale subidha hobe ekhane ki bollam ki ekjon bolen to ami ek jinish porlam etar mane ki ei jaga ta tei apnader ekta interesting jaygay boli je practical accounting ei jinish gulo jana khub joruri ki bolar chesta korlam bujhte perechen anyone please আমরা কি শুনতে পাচ্ছি? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। একটু বলেন তো কি বললাম একটু কাইন্ডলি। স্যার নোটগুলি আর কি, যে প্রথম 1 নম্বর নোটে স্যার ইনকর্পোরেশন নাম্বার এবং অথরাইজ ক্যাপিটাল থাকবে, 2 নম্বরে অ্যাড্রেস এবং নেচার অফ বিজনেস, এগুলো ডিটেইলস এর পলিসি নোটে লেখা লাগবে। জি না, আমি ওই যে 3 নম্বর 1.3 এর কথা বলছি, অন্যগুলো তো আমরা বুঝতে পেরেছি। আমি 1.3 লাস্ট পয়েন্টটা একটু জানতে চাচ্ছিলাম, এটা হচ্ছে নেচার অর্থাৎ ফার্ম কি কি কোন কোন সেক্টরে কাজ করবে, একটা ফার্ম যেমন ফাইন্যান্সিয়াল পজিশন IS-1 ইন কম্প্রিহেনশন ইনকামিং স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো, এই প্রত্যেকটা রিপোর্টিং কোন কোন
আইএস এর মধ্যে পড়ছে আর কি, এটা উল্লেখ করে দিতে হবে এখানে। হ্যাঁ, আমি এখানে যেটা যেটা হাইলাইট করার চেষ্টা করছি, স্যার আপনি রাইট রাইট রাইট, আমি যেটা বলার চেষ্টা করলাম এবং জিজ্ঞেস করলাম, একটা কারণ আছে এখানে, একটা ক্লিয়ার লাইন আছে, আপনি খেয়াল করেছেন, আমি ওই যে ওইটা একটু এম্পাসিস করলাম, যে হচ্ছে যে বলা হচ্ছে যে এই এই প্রেজেন্টেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দুইটা বেসিক ব্যাপারের উপর ডিপেন্ড করছে, একটা হচ্ছে দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994, আর একটা হচ্ছে আইএফআরএস ফ্রেমওয়ার্ক। সো বলা হচ্ছে এই জায়গাটাতে এসে দেখেন একটা জিনিস লেখা হয়েছে, দ্য টাইটেল অ্যান্ড ফরম্যাট অফ দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফলো দ্য রিকোয়ারমেন্ট অফ আইএফআরএস হুইচ আর টু সাম এক্সটেন্ট ডিফারেন্ট ফ্রম দ্য রিকোয়ারমেন্ট অফ কোম্পানিজ অ্যাক্ট 1994, হাউএভার সাচ ডিফারেন্সেস আর নট ম্যাটেরিয়াল ইন দ্য ভিউ অফ ম্যানেজমেন্ট, আইএফআরএস ফরম্যাট গিভস এ বেটার প্রেজেন্টেশন টু দ্য শেয়ার হোল্ডার। এই লাইনটার জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম, এই লাইনটার মানে হচ্ছে যে কোম্পানি অ্যাক্টের যে ফরম্যাট দেওয়া আছে, দ্য প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফরম্যাট অ্যাজ পার দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994, এ লিটল বিট ডিফারেন্ট দেন আইএফআরএস ইন সাম কেসেস, খুব মাইনর জায়গায় কিছু চেঞ্জ আছে। তো সেখানে দুইটার ভিতরে আইএফআরএস কে প্রেফারেন্স দেওয়া হয়েছে, এবং এই প্রেফারেন্স দেওয়ার কারণ হচ্ছে দিস রিপ্রেজেন্ট দ্য বেটার প্রেজেন্টেশন অ্যাজ পার মানে টু দ্য শেয়ার স্টেকহোল্ডার্স এবং শেয়ার হোল্ডারদের কাছে আইএফআরএস অনুযায়ী প্রেজেন্টেশনটা মাচ বেটার, মাচ মিনিংফুল হয় দেখে। There are some small, departure from the Companies Act, the format of the Companies Act 1994. So, এই কথাটা বলে দিতে হলো। হ্যাঁ, এর কারণটা কি, আপনারা কোম্পানি অ্যাক্ট যদি সাথে থাকে, না থাকে আমি নেক্সট ক্লাসে দেখাবো, ওইখানে শেডিউলে যে ফরম্যাট দেওয়া আছে তার সাথে আইএফআরএস এর কোনো কোনো জায়গায় স্মল কিছু চেঞ্জ আছে। সো দিস ইজ দ্যাটস ওয়াই আই মেনশন ইট ইয়ে, যে আপনারা একটু কনফিউশন থেকেন না, ক্লিয়ার হয়ে নেন। না স্যার, এখন ক্লিয়ার হয়েছে স্যার। ওকে ওকে ফাইন। সো তারপরে বলা আছে, অ্যাজ রিকোয়ার্ড বাই বিশ সলিউশন লিমিটেড কমপ্লায়েন্স উইথ দ্য ফলোয়িং মেজর লিগাল প্রভিশন অ্যান্ড আদার অ্যাপ্লিকেবল লস, কোম্পানিজ অ্যাক্ট 1994, দ্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, দ্য ইনকাম ট্যাক্স রুলস 1984, দ্য ভ্যালু অ্যাডেড অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012, দ্য বাংলাদেশ লেবার অ্যাক্ট 2013 অ্যান্ড 6, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এটা যেহেতু লিস্টেড কোম্পানি না, এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেবল রুলস অ্যান্ড রেগুলেশন, এটাও মেনশন করে দিতে হয়। তারপরে 2.2, আই মিন দ্য, প্লিজ, এখানে যদি এটা ফলো না করে, সে ফর এক্সাম্পল আইএফআরএস এর কোন একটা স্ট্যান্ডার্ড যদি ফলো না করে, তখন কি আর এই এই কথাটা বলা যাবে? তখন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, এই কোশ্চেনটা করা আমি খুব খুশি হলাম। কেন কেন আমি এই মাত্র দেখাই আপনাকে, দেখেন গত ক্লাসেই আমি, গত ক্লাসে যারা খুব মনোযোগ দিয়ে শুনেন নাই বা শুনলেও হয়তো ধরতে পারছেন না, আমি আবার একটু মনে করাই দিই। দেখেন ইন্টারেস্টিং, আপনার কোশ্চেনটা আমি খুব লাইক করেছি। কেন লাইক করেছি, দেয়ার ইজ এ স্পেসিফিক রিজন, এই কথাটাই কিন্তু আইএফআরএস এ বলা ছিল। জাস্ট ওয়ান, অ্যালাউ মি ওয়ান মিনিট, আমি ওটাকে আপনাকে আবার এক মিনিটে দেখাই দিই যে ওটা কি ছিল। ওইটা ছিল হচ্ছে, আমি প্রেজেন্টেশনের নাম ছিল, লাস্ট দিনে আমরা যেটা করলাম এটা কি জন্য ছিল, প্রেজেন্টেশন অ্যাজ পার আইএস ওয়ান। এক সেকেন্ড, আমি দেখাচ্ছি, ইটস ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, ভালো হয়েছে, এরকম কোশ্চেন করবেন। আমার কোশ্চেন হচ্ছে, আমার একটা কথা হচ্ছে, প্লিজ আস্ক কোশ্চেন অ্যাজ ফার অ্যাজ পসিবল, যত কোশ্চেন করবেন তত হচ্ছে আপনারা জানতে পারবেন এবং ই হবে। এইখানে দেখেন, এখন তো পিপিটি দেখাচ্ছে না, পাওয়ার পয়েন্টটা দেখা যাচ্ছে কি? জি স্যার। ওকে, আমি দেখাই দিই ওই এর কোশ্চেনটা। আপনি কোশ্চেন করলেন কি ইয়ে সালমা খাতুন না ইয়ে? জি জি, উম্মে সালমা। উম্মে সালমা, জি সরি, উম্মে সালমা, আমি দেখাই এখানে। আমরা ওখানে ক্লিয়ারলি বলা ছিল যে 100% আপনাকে ফলো করতে হবে। দেখা যায় যে প্রায় তো কোম্পানিগুলো কোনো না কোনো
স্ট্যান্ডার্ড ফলো করে না, স্পেশালি দেখা যায় আইএস 12 ফলো করে না সেভাবে, কিন্তু তারপরে তারা জোড়ায় দেয় লাইনটা। জি 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 জি, ইউ আর রাইট, ইউ আর ইউ হ্যাভ আস্কড দিস কোশ্চেন ইজ এ ভেরি প্র্যাকটিক্যাল ম্যানার। উনি, আমি লাস্ট ক্লাসে উনি ছিল না, কিন্তু ওনার কথাই বলছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমরা অতীতে দেখেছি কোন কোন জায়গায় স্পেশালি কমপ্লেক্স আইএফআরএস গুলো, আইএস গুলো, লাইক লাইক আপনার ডিফার ট্যাক্স এর ইমপ্লিমেন্টেশন, অনেক প্রাইভেট কোম্পানি দে আর রিলেকটেন্ট টু আই মিন এস্টাবলিশ দ্য আইএফআরএস 12। সো তখন যেটা হয়, লিস্টেডে গেলে তো মাস্ট আপনাকে করতে হয়, কিন্তু আইএস বলছে কি দেখেন, বলছে ডিপার্চার ফ্রম এ রিকোয়ারমেন্ট মাইট বি রিকোয়ার্ড এক্সট্রিমলি, বলতেছে যে আপনি এক্সট্রিমলি রেয়ার ক্ষেত্রে, খুব রেয়ার ক্ষেত্রে আপনাকে হয়তো দুই এক জায়গায় যে ডিপার্চার হতে পারে ফ্রম দ্য আপনার আইএফআরএস ইমপ্লিমেন্টেশন, বাট এটা খুবই আছে এখানে তার আগের লাইন আছে, আইএস 1 রিকোয়ার্স দ্যাট an entity whose financial statement comply with IFRS make an explicit and unreserved statement of such compliance in the notes. ei kotha ta clearly bola ache je je kono company hocche tar jokhon financial statement prepare korbe, when any company wants to prepare their financial statement, they have to incorporate in their note that they will explicitly say that our statement is explicitly follow the IFRS and unreservedly we follow the compliance, eta bolte hobe, ebong kono kono if any departure from the requirement khub small ebong rare khetre dhoren 99% 99.95% khetrei hocche apnar kono chance nai je IFRS follow korle apnar reporting ta bhalo hobe na, khub rare 0.05% hoyto 0.005% hoyto chance ache je kono kono IFRS main apnar follow korte gele hoyto reporting ta একটু ভুলভাল হতে পারে, সেই ক্ষেত্রে ডিপার্চারটা অ্যালাউড, এই জন্য বলা হচ্ছে এক্সট্রিমলি রেয়ার, এটা হচ্ছে আইএস থেকে আমার তোলা। এবং পরে আবারও বলা আছে, এরপরে আবারও বলা আছে, শুধু এটাই না, পরের স্লাইডেই বলা আছে যে ইন এক্সট্রিমলি রেয়ার কেসেস কমপ্লায়েন্স উইথ আইএফআরএস রিকোয়ারমেন্ট উড বি সো মিসলিডিং অ্যাজ দ্য কনফ্লিক্ট উইথ দ্য অবজেক্টিভ অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেট আউট ইন দ্য ফ্রেমওয়ার্ক। মানে খুব এক্সট্রিম ক্ষেত্রে এটা হইতে পারে, বাট এরকম ক্ষেত্রেও নোট দিতে হবে। আবার আপনি যে কথাটা বললেন যে আমি অনেকগুলো ফলো করলাম না, নোট দিয়ে দিলাম, তাহলে এবার বলেন তো এটা কে ফলো করবে, আমি এটা এটা করে পার পেয়ে যেতে পারবে কার মাধ্যমে, বলেন তো কে এটা দেখতে পারবে, কে আটকাইতে পারবে, বলেন উম্মে সালমা বা যিনি কোশ্চেনটা করছিলেন, বলেন তো আমাদের অডিট ফার্মের দায়িত্ব। ইয়েস ইয়েস ইয়েস, এই নোটটা আমি আমি দিয়ে পার পেয়ে গেলাম, আর যদি কোনো কারণে অডিটররা এটা না দেখতে পারেন তাহলে তো আমি পার পেয়ে গেলাম, বাট এটা পার পাওয়ার সুযোগ নেই, বিকজ আপনি নিজেই লিখছেন the financial statement have been prepared on the historical cost basis and also eta na er age ekhane bolchi ei je ekhane bolchilam, so eta ashole muloto ei rokom ekta statement apnake likhte hobe je ami comply korchi ebong eta likhte hobe ebong eta onudhi kajo korte hobe, hoyto kono jodi exception thake ashole exception korar sujog nei, to be very honest ain bolche sujog nei, but amra to kichu kichu khetre ashole private limited company er khetre ektu sujog chilo, because ধরেন কোম্পানি অ্যাক্টের যে রেগুলেটর আরজেসি অথবা এনবিআর এ হয়তো ট্যাক্স রেভিনিউ কালেকশনের বাইরে আইএফআরএস কমপ্লায়েন্সে যদি মাইনর কোনো ডেভিয়েশন থাকতো খুব বেশি ক্ষেত্রে দেখা হতো না, বা আমরা যারা প্র্যাকটিসিং চার্টার অ্যাকাউন্টেন্ট অতীতে যেটা ছিল অনেক আগে সেটা হচ্ছে যে মাইনর কোনো ডিফারেন্স অনেক সময় ইগনোর করার সুযোগ ছিল, বাট এখন আইসিবি ইজ ভেরি মাচ সিরিয়াস, আমাদেরকে কন্টিনিউয়াসলি মনিটর করে, বা যারা অডিটর তাদের উপরে কন্টিনিউয়াসলি বিভিন্ন, যেমন আমাদের একটা বডি আছে ওটাকে বলা হচ্ছে মানে যেটাকে আমরা কন্টিনিউয়াসলি সিএ ফার্মগুলোকে ডেভেলপমেন্ট রাখে, ট্রেনিং এ রাখে, ঠিক আছে, সো এটা একটা আছে, আর একটা ডিসিপ্লিনারি কমিটি আছে, দে আর ভেরি সিরিয়াস, এর বাইরে আবার আছে এফআরসি, সো এখন কিন্তু নর্মালি এটা করার সুযোগ নাই, আপনাকে কমপ্লাই করে আসতে হবে। এনিওয়ে সো এখন হচ্ছে বেসিস, আমার আরেকটা কোশ্চেন প্লিজ প্লিজ, আরেকটা কোশ্চেন সেটা হলো যে ফর এক্সাম্পল স্যার, যে লিস্টেড কোম্পানি ছাড়া অন্য কোম্পানির জন্য তো ম্যান্ডেটরি না যে সে আইএস 33 ইপিএস কে ফলো করবে, অথবা আইএস 12 টার্ম ঠিক জানি না, বাট ইপিএস ক্যালকুলেশন করা তো আমি যতটুকু জানি যে এটা ম্যান্ডেটরি না লিস্টেড কোম্পানি ছাড়া অন্য কোম্পানির জন্য, ঠিক আছে স্যার, এখানে মনে একটু একটু মানে আপনার গ্যাপ আছে জানার ক্ষেত্রে, আমি আপনাকে বলি সেটা হচ্ছে এই জায়গাটাতে বোধহয় একটু গ্যাপ আছে, সেটা হচ্ছে লিস্টেড এর ক্ষেত্রে আমি আপনি যে কথাটা বলছেন এটা হচ্ছে জেনারেল পারসেপশন যে লিস্টেড না হলে একটু আইএফআরএস কমপ্লায়েন্স ক্ষেত্রে ছাড় পাবে,
কিন্তু কোথাও এই কথা বলা নাই আপনি যদি কোম্পানি হন আর যদি অডিটেড স্টেটমেন্ট আপনাকে জমা দিতে হয়। যেমন প্রোপ্রাইটারশিপ ফার্মে কিন্তু অডিট রিপোর্ট জমা দেওয়া ম্যান্ডেটরি না, সেই প্রোপ্রাইটারি ফার্ম কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে এটা নিয়ে এনবিআর কিন্তু কোনো অডিটরের জিজ্ঞেস করবে না, অডিটরকে যে জিজ্ঞেস করবে না অডিটরের দেখারও কোনো দায়িত্ব না। বাট যখন ইফ ইট ইজ এ লিমিটেড কোম্পানি, সেটা 1% কোম্পানি হোক আর হচ্ছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক আর পাবলিক লিমিটেড কোম্পানি হোক, যখনই অডিটেড ফাইন্যান্সিয়াল সাবমিট করতে হবে আর অডিটর দেখবে হচ্ছে যে আসলে এই আইএফআরএস মানা জরুরি কিনা। তবে আপনার কোশ্চেন অনুযায়ী একটা জিনিস আছে যেটা বাংলাদেশে এখন অ্যাপ্লিকেবল হচ্ছে, আগে হয় নাই, সেটা হচ্ছে আইএফআরএস ফর এসএমই। এখন আইএফআরএস ফর এসএমই কি, যেসব কোম্পানিগুলো ছোট বিজনেস যেটাকে এসএমই এর আন্ডারে পড়বে তাদের এই মেইন আইএফআরএস আইএস এর টোটাল দে নিড নট ফলো দ্য ফুল ভার্সন অফ আইএস এন্ড আইএফআরএস, দে ক্যান ইউজ দ্য শর্ট ভার্সন অফ আইএস এন্ড আইএফআরএস দ্যাট ইজ কল দ্য হচ্ছে আইএফআরএস ফর এসএমই। সো এসএমই তে কিন্তু খুব সিম্পলিফাইড আইএস, কিন্তু তারপরেও কিন্তু আইএফআরএস ফর এসএমই তেও দে আস্ক টু ফলো দ্য আই মিন ডিফার্ড ট্যাক্স। সো এই কথাটা কিন্তু আইনে কোথাও বলা নাই যে ইফ ইউ আর নট এ লিস্টেড কোম্পানি, ইউ আর এ অনলি এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, দেন ইউ নিড টু ফলো অনলি, ইউ নিড নট টু ফলো আইএফআরএস রিগোরাসলি অর রেগুলারলি, ইট ইজ নট, ইট ইজ নট ট্রু। আপনাকে কিন্তু আসলে ইফ ইট ইজ এ ইফ ইট ইজ এ লিগাল এন্টিটি আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 অ্যান্ড এটা প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানি হবে তাদের কিন্তু ফলো করাটা ম্যান্ডেটরি। ঠিক আছে, ওইটা আমরা পারসেপশন থেকে আমরা একটু ছাড় দেওয়ার মানসিকতাকে ছিল, কিন্তু আসলে কিন্তু ছাড় দেওয়ার সুযোগ আইনে নাই। ঠিক আছে, নাই স্যার, যখন মনে করেন একটা কোম্পানি করলো না, মনে করেন যদি সে আইএস 33 ফলো করলো না বা 12 করলো না, সেক্ষেত্রে আমরা এই যে নোটসে কি লিখবো তখন তো আমরা এই, তখন আসলে অডিটরের ভিউ থেকে কিন্তু অডিটর এই নোটসে, তখন এই নোটসে সে এগেস্টে লিখে দেবে যে এটা কি ম্যাটেরিয়াল ডিপার্চার ফ্রম দ্য প্রেজেন্টেশন, সেটা কি এটা কি দিবে, সে কি আপনার ম্যাটার অফ এমফেসিস একটা ক্লজ দিয়ে লিখে দিবে যে অডিট রিপোর্ট সব ঠিক আছে আমার জানার মতে, বাট এই জায়গায় ডিপার্চার ফ্রম দ্য আইএফআরএস আছে। আর যদি ওইটা আবার এমফেসিস রিপোর্ট হয়, হ্যাঁ, আবার যদি খুব মেজর হয় তাহলে তো সে কোয়ালিফাই করে দিতে পারে, ডিপেন্ড অন কোম্পানির ক্ষেত্রে, সে ফর এক্সাম্পল স্যার লিস্টেড এর ক্ষেত্রে সে এটা কোয়ালিফাই করে দিবে, আর যদি নন লিস্টেড হয় দেন সে এমফেসিস একটা প্যারাগ্রাফ দিয়ে ক্লিন রিপোর্ট দিতে পারে। হ্যাঁ, ম্যাটার হয় ম্যাটার মানে ওইটার ইমপ্যাক্টটা কোথায় পড়তেছে আসলে। টু বি ভেরি অনেস্ট, আমি আপনাকে একটা একদম সহজ কথা বলি, আমাদের উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক অফ রিপোর্টিং, রিপোর্টিং এর উদ্দেশ্য কি। আপনি বলেন তো যে আমাদের এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হচ্ছে, উই আর প্রিপেয়ারিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, উই আর অডিটিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অনেক কাজ করছি, হোয়াই, এই হোয়াইটা কি, এটা হলেই কিন্তু আপনার অ্যান্সার, আই ক্যান ক্লিয়ারলি ডেমনস্ট্রেট ইউ দ্য অ্যান্সার, এই অ্যান্সারের ভিতরে লুকানো আছে। বলেন তো এটা কেন করা হচ্ছে, না করলে চলতো কেন, প্রোপ্রাইটারশিপ ফার্মের এত রিপোর্টিং লাগে না কেন, প্রথম কোশ্চেন, আর কোম্পানির ক্ষেত্রে লাগে কেন, এটা যদি আমি বলি বলেন তো। এটা তো অনলি ইন্টারেস্ট অফ দ্য শেয়ার হোল্ডার, বেসিক্যালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ারই হয় অনলি ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য শেয়ার হোল্ডার, তাদের বেনিফিট অর ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন। মানে আমি ইউ আর রাইট, আপনি অনেকটাই বলতে পারছেন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, বাট আই ক্যান গিভ ইউ এ ভেরি স্পেসিফিক অ্যান্সার, অ্যাজ দ্য প্রোপ্রাইটারি ফার্ম the owner is most of the case মানে 100% case the owner of the venture or the organization is highly involved in the day to day operation, I mean ekjon proprietor daily kaje involved thake, seta dokandar hok othoba ekta small shop hok ekta restaurant hok, apni dekhben ekhane owner er thake, but if it is a company then there is a question je koyjon shareholder, tader bhitore koyjon board e boshe, board er bhitore বোর্ডের সবাই কি এক্সিকিউটিভ পজিশন নিয়ে ডেইলি অপারেশনে ইনভলভ কিনা, তখন হচ্ছে এই কোম্পানি যে স্টেক হোল্ডার আছে, শেয়ার হোল্ডার আছে, এনবিআর আছে এবং আরজিএসটি আছে, দে আর দ্য স্টেক হোল্ডার, তারা তখন জানতে চায় যে আপনি রিপোর্টিং এর কোনো গ্যাপ রেখে তাদের তথ্য হাইড করছেন কিনা, টু টেক দ্য আই মিন অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন, অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন নেয়ার ক্ষেত্রে রিপোর্টিং এ কোনো ভুল থাকলে কিন্তু আসলে যায় না। সিম্পলিফাইড ধরেন আপনার একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, আপনি এটা সেল করে দিবেন অথবা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ট্যাক্স রিটার্ন জমা দিবেন, সো যদি কোনোভাবে আমি সুযোগ পাই যে ইফ আই ক্যান হাইড সাম ইনফরমেশন টু শো এ লেসার ইনকাম অর ওভার অর ইনপুট দ্য ওভার এক্সপেন্স
register so that NBR deprive of it to collect their taxation tax revenue অথবা VAT so ultimately they are the major stakeholder of the company so সেই কারণে কিন্তু রিপোর্টিংটাকে আপনি ডিপার্চার করতে পারেন না so সেই জায়গায় এসে যদি মাইনর ডিপার্চার হয় যাতে করে তেমন কোনো ক্ষতি নেই সেটা কিন্তু সে ম্যাটার অফ এমফেসিস দিয়েও সরে যেতে পারে বাট এমন যদি হয় যে না এইটাকে এই মিস রিপোর্টিং এর কারণে রেভিনিউতে ইমপ্যাক্ট পড়ে গেছে মেজর ডিসিশন নেয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তবে তখন তো সেভাবেই হয় সো আই হোপ যে আসলে পাবলিক ক্লাসে সবসময় সব কথা বলা যায় না বাট এটুকু আমরা বলতে পারি যে আইনে বলা আছে কিন্তু সব আইএসএ এবং আইএফআরএস ফলো করা উচিত আনলেস আদারওয়াইজ এফআরসি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অলরেডি IFRS for SME implement করার জন্য নতুন উদ্যোগ নিচ্ছে IFRS for SME উদ্যোগ নিলে তখন একটা there is a classification needed যে কোন কোম্পানি গুলোর কত পেইড আপ ক্যাপিটাল হলে কত টার্নওভার হলে কত ব্যাংক লাইবিলিটি হলে কি হলে তাদেরকে SME এর আন্ডারে রিপোর্টিং যাবে যদি বোঝা যায় যে এই এ কোম্পানি ক্যাটাগরিতে তারা SME IFRS এর আন্ডারে হবে তখন তাদের এইগুলো জটিলতা ইমপ্লিকেশন খুবই কম কারণ IFRS for SME is a very simplified একটা ভার্সন IFRS for SME টোটাল পাতার সংখ্যা মনে করেন 200 এর কাছাকাছি 200 বা 150 আর মেইন IFRS হচ্ছে প্রায় 1700 পাতা সো এখান থেকেই বোঝা যাচ্ছে যে আসলে মেইন IFRS টা ইজ ভেরি স্ট্রিনজেন্ট ভেরি কম্পারসাম এবং এটাকে কিন্তু প্রফেশনাল বাচ্চারা ফুল কমপ্লাই করা যায় না বাট IFRS for SME ইজ এ লেসার অপশন ওখানে ইজি করা আছে সো এটাকে আসলে কোনোভাবেই কিন্তু ব্যত্যয় ঘটানো যাবে না সো আই হোপ যে ইউ গট ইওর অ্যানসার নাও Yes, sir. Sir, I mean, I got my answer. So another request to you, sir. As the IFRS for SME is a new concept, it is not new. So, either paper, sir, apne amader kichu document ba kichu share korle upokrito. Ami probably prithibi. Apni ektu moja, apni moja paben. Apni ekhon IFRS for SME service diben. Probably sara prithibi bhitore prothom video gulo. Amar naam dite hobe na kichu dite. Khali likhbe IFRS for SME. বাংলাদেশের পারসপেক্টিভে না গ্লোবালি আইএফআরএস এসএমই এর ভিতরে আমি যতগুলো ভিডিও বানাইছি ডিসকাস করেছি কেউ অত করে নাই ভেরি ইন্টারেস্টিং এটা কিন্তু আমি মজা পাইছি নিজেই আপনি দেখেন এখনই সার্চ করেন যে আইএফআরএস ফর এসএমই যদি পাঁচটা ভিডিও আসে তারপর তিনটা ভিডিও আমার আসবে আমি কিন্তু রেগুলার কিছু বানিয়েছি খুব সিম্পলিফাইড আপনি ইজিলি বুঝবেন পাঁচ সাত দশ মিনিটে ডিসকাশন করেছি আর আপনারা চাইলে আমি আইএফআরএস ফর এসএমই আমার কালেক্ট করা আছে আই উইল গিভ ইউ দ্য ভেরি স্মল মানে মজা পাবেন খুব হ্যাঁ যেমন এটা আমি আপনাদের দিয়ে দিব কারণ এখনো কিন্তু অন্য আর ওইটার ভিডিও গুলো আপনি দেখতে পারেন 12টা ভিডিও অলরেডি 12 13টা ভিডিও আছে থ্যাংক ইউ জি স্যার দেখবো আর ডকুমেন্ট একটু শেয়ার করে দিবেন স্যার শিওর শিওর ওকে নাও থ্যাংক ইউ অনেক ডিসকাশন হলো এবার হচ্ছে যে বেসিস অফ প্রিপারেশন এটা আমি এখন একটু ফাস্টার যাই তারপর মেইন নোটে চলে যাচ্ছে পলিসি নোট নিয়ে এটাই শেষ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন দ্য হিস্টোরিক্যাল কস্ট বেসিস হিস্টোরিক্যাল কস্ট ইজ জেনারেলি বেসড অন দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য consideration given in exchange of asset so is ekhane mention kora ache je apni historical cost tale ekhon apni bolen to historical cost ne ar ki method chilo ami apnaderke je amake ye jubair bollo je sir apni question koren ami kintu apnaderke bujhanor jonno question gulo korchi tale ki option chilo historical cost chara ar ki kora jeto bolen to eta chara ar ki kora jeto option chilo ki sir reconcile sorry cost module are sir exactly exactly revelation 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 module yes. sir yes so ei note er against e kintu ami bolchi the statement the financial statement have been prepared in on the historical cost basis historical cost is generally based on the fair value of the consideration given in the exchange of asset jokhon asset kinchilen tokhon fair value kintu eta historical cost mane jokhon acquisition korchen sei cost e continue korchen there is no revelation model so ei kotha tao kintu mention kore dite hobe so you are absolutely right so eta hocche is 16 er je note ta asche is 16 ha okay fine then ashen hocche function and presentation currency and level of precision ami kintu ager din bolechilam ager class e somoto uni miss korechen but ami apnaderke abar reminder dei okhane clearly bola hocche the financial statement are prepared in bangladeshi taka because this is the functional currency and as well as this is also presentation currency so mention kore dite the financial statement are prepared in bangladeshi taka which is the company's functional currency all financial information presented in taka has been rounded off to the nearest taka so ekhane clear kora hoyeche je amra functional currency bdt ba taka ar presentation currency bdt othoba taka so etao note ante hobe then hocche 2 point aro kichu note thakte pare ami minimum requirement gulo bolchi then hocche use of the estimate of and judgment the presentation of these financial statement in
conformity of IFRS requirement requires management to make judgment, estimate, and assumption that affect the application of the accounting policies and the reported amount of amounts of asset, liability, income, and expense. Actual result may be different from the estimate. আচ্ছা এখানে কি বললাম বলেন তো, এখানে বললাম যে আমরা যখন প্রেজেন্টেশন করব কোন কোন জায়গায় আমাদের বেশ কিছু জাজমেন্ট খাটাতে হবে আমাদের, আর কিছু কিছু জায়গায় আমাদের এস্টিমেট খাটাতে হবে। সেই এস্টিমেটটা বা জাজমেন্টটা অনেক সময় অ্যাকচুয়ালের সাথে ডিফার করতে পারে। ধরেন আমি যখন ডেপ্রিসিয়েশন করছি তখন আমার নিশ্চয়ই একটা এস্টিমেট করতে হচ্ছে হাউ মেনি ইয়ার্স উইল বি দ্য লাইফ টাইম অফ দ্য অ্যাসেট। ইফ উই জাস্ট দ্য ইফ উই এস্টিমেট দ্য আনকালেক্টেবল অ্যালাউন্স, মানে কত টাকা আপনার বাকিতে সেল করছেন, কত টাকা নাও পেতে পারেন, এই এস্টিমেশনটা ওয়ারেন্টি, দ্যাট সর্ট অফ এস্টিমেট ইজ ভেরি কমন। এখন আপনাকে বলেন তো এই জিনিসটা কোথায় বলা আছে, কোন আইএফআরএস এ বলা আছে? প্রভিশন, তারপরে কন্টিনজেন্ট লাইবিলিটি, এটা কোথায়? 37 স্যার, 37, রাইট। সো ইউ আর ভেরি মাচ, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ যে আপনারা খুব দ্রুত কিন্তু কানেক্ট করে ফেলতে পারেন। ওকে, এস্টিমেট এন্ড আন্ডারলাইং অ্যাসাম্পশনস আর রিভিউড অন দ্য অনগোয়িং বেসিস, প্রায়শই আপনাকে দেখতে হবে। রিভিশন অফ অ্যাকাউন্টিং এস্টিমেট আর রিকগনাইজ ইন দ্য পিরিয়ড in which the estimate are revised and in future period. So you also need to mention that they you will revisit the and review the accounting policy and judgments regularly, and if needed you are revising it at the time when it is needed, and immediately update a financial statement impact ghotan. Tarpor reporting period, the financial statement of the company are covers 1 year. ওই যে বললাম না অনেক সময় আমরা যে কোম্পানি আইএফআরএস এ বলা আছে যে 1 year অথবা 52 weeks, তো এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে রিপোর্টিং পিরিয়ড হচ্ছে 1st of July থেকে 30th June অফ কনসিস্টেন্টলি, প্রতি বছরে চেঞ্জ হয় না। এরকমই একবার চেঞ্জ হয়েছিল, সেটা হচ্ছে অনেক কোম্পানি, মোস্ট অফ দ্য কোম্পানি ইন বাংলাদেশে, দে ওয়ার ফলোয়িং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 1st of January টু 31st December, বাট যখন গভর্নমেন্ট ওয়েন দ্য গভর্নমেন্ট হ্যাজ চেঞ্জ দ্য রিপোর্টিং পিরিয়ড from July 1 to June, তখন তাদেরকে যেটা করতে হয়েছিল সব কোম্পানি, আমিও করেছি, সেটা হচ্ছে যেহেতু তাদের আগে ছিল জানুয়ারি ডিসেম্বর, পরে হয়েছে হচ্ছে জুলাই জুন, তো ওই যে ডিসেম্বর করার পরে প্রথম যে 6 মাস আসে, তার মানে জানুয়ারি 1 থেকে জুন 30 পর্যন্ত 6 মান্থের একটা অ্যাকাউন্টস করে অডিট করে পরে আবার এই এটা 6 মান্থ করে আবার নতুন করে ফাইন্যান্সিয়াল ইয়ার চেঞ্জ করতে হয়েছে। এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, আর করা লাগবে না, একবার আমাদের লেগেছিল, যদি আনলেস আদারওয়াইজ গভর্নমেন্ট কোনো সময় ডিসিশন নেয় যে আমরা আবার জানুয়ারি ডিসেম্বরে যাব। সো এর বাইরে হচ্ছে কম্পোনেন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা আমি বারবার আইএফআরএস IS-1 গতকালকে পড়ে দিয়েছিলাম যে অ্যাকর্ডিং টু দ্য ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IS-1 প্রেজেন্টেশন অফ দ্য স্টেট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দ্য কমপ্লিট সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইনক্লুডিং দ্য ফলোয়িং কম্পোনেন্ট, কি হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন 30th June, তারপরে প্রফিট অ্যান্ড লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, then হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর দ্য ইয়ার এন্ডেড June 30, অ্যান্ড স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, অ্যান্ড অবভিয়াসলি নোট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা মেনশন করে দিতে হয়। তারপর হচ্ছে কম্পারেটিভ ইনফরমেশন, আপনি বলছেন যে 19-এর সাথে 18-এর সাথে আপনার 19-20-এর কম্পারেটিভ হবে, মানে জাস্ট আগের বছর। রিপোর্ট প্ল্যান প্রপার্টি ইন ইকুইপমেন্ট, যে রিকগনিশন অ্যান্ড মেজারমেন্ট অফ প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, এটা বলা হয়েছে আপনি IS-16 ফলো করেছেন। ওকে, কস্ট ইনক্লুডিং, কি কি কস্ট ইনক্লুড হয়েছে, cost including expenditure that are directly attribute to the acquisition of property and property and plant and equipment and hocche under the construction are stated at cost, apne jokhon eta korechen cost method e korechen, then subsequent cost eta IS-16 e bola ache, the cost of replacing or upgrading part of the property plant and equipment is recognized in the carrying amount of the item if it is probable that the future economic benefit embodied with the part will be flow to the company and its cost can be measured reliably. The carrying amount of the replaced part is derecognized. The cost of day-to-day serving the property, plant and equipment are recognized in the statement of comprehensive income as incurred. এখানে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আপনি অ্যাসেট শুধু রিকগনিশন করলেই হবে না, অ্যাসেটের লাইফ টাইম অথবা অ্যাসেট হারিয়ে গেলে, অ্যাসেট ধ্বংস হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে, আনইউজড আনইউজেবল কন্ডিশনে চলে গেলে, তখন অনেক সময় আপনাকে ডি রিকগনিশনও করতে হয়।
এই কথাটা এখানে বলা আছে, সাবসিকুয়েন্টলি আপনি এটাকে রিভ্যালু করবেন, মানে রিভ্যালু করছেন না, কস্ট মডেল ফলো করছেন বা ডিডিক্লারেশন করা লাগে। ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে নোট দেওয়া আছে, দা ডেপ্রিসিয়েশন ইজ রিকগনাইজ এজ এ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস কম্প্রিমিস কাম স্টেট লাইন বেসিস, এটা মেনশন করে দেওয়া আছে। দেন হচ্ছে যে ক্যাটাগরি অফ ফিক্সড অ্যাসেট, এখানে আমরা ডেপ্রিসিয়েশন এই জায়গাটাতে ক্যান এনি ওয়ান আস্ক দ্য মানে অ্যান্সার দ্য কোশ্চেন যে আমরা এখানে ফার্নিচার অ্যান্ড ফিকচার IT equipment, office equipment, decoration, এই depreciation ডেটটা কিভাবে নিব বা কি নিলে ভালো হয় বা আদৌ বাংলাদেশের কনটেক্সটে ইনকাম ট্যাক্স কি বলছে, কেউ বলতে পারবেন? হ্যাঁ স্যার, ইনকাম ট্যাক্স হচ্ছে থার্ড শিডিউল মেবি অনুযায়ী ফিক্সড অ্যাসেটের উপর কিছু রেট দেওয়া আছে, ওইটা ওইটা নেওয়া আছে। আর আর কোম্পানিগুলো সাধারণত তাদের পলিসি অনুযায়ী নেয়, এবং এই কারণে এই ডিফারেন্সের কারণে তো ডেফার টেস্টে অ্যারাইজ হয়। আমরা যদি ইনকাম ট্যাক্সের রুলসটা বা থার্ড শিডিউল ফলো করি তাহলে ডেফার ট্যাক্সের যে গ্যাপটাকে আমরা মিনিমাইজ করে নিয়ে আসতে পারি। এক্স্যাক্টলি, আপনি অ্যাবসলিউটলি বলছেন। সেটা হচ্ছে যে অনেক কোম্পানি এটা এই পলিসিটা ফলো করে। এক্স্যাক্টলি, আমি যা জানতে চাইছি উনি একদম সরাসরি সব কথাগুলো বলে ফেলছে যে আসলে কোম্পানির পলিসি নিজেরা তৈরি করতে পারে, কারণ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য আইএফআরএস ফ্রেমওয়ার্ক, IFRS এর ফ্রেমওয়ার্ক এর ভিতর থেকে ইউ ক্যান অ্যাডাপ্ট দ্য অ্যাকাউন্টিং পলিসিস। আর অ্যাকাউন্টিং পলিসির ভিতর একটা পলিসি হচ্ছে ডিপ্রিসিয়েশন পলিসি। আপনি স্ট্রেট লাইন করবেন নাকি সাম অফ ইয়ার ডিজিট মোর করবেন নাকি ডাবল ডিক্লাইনিং করবেন, এটা আপনার একটা, অথবা প্রোডাকশন ইউনিট অনুযায়ী মানে প্রোডাকশন ক্যাপাসিটি কতটুকু সেটার বেসিসে করবেন কিনা, সেটা আপনার ডিসকিশন। এখন রেট কত হবে, এই যদি আপনি স্ট্রেট লাইনে করেন এবং রেট ধরেন, সেই রেটটা যদি আপনি থার্ড শিডিউলের সঙ্গে একই রেট রাখেন তাহলে আপনার ডিফার্ড ট্যাক্সের ডেপ্রিসিয়েশনের কারণে বা প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্টের ক্ষেত্রে যে ডিফারেন্সটা ডিফার ট্যাক্সে না আসার কোনো চান্স নাই, অন্যান্য ক্ষেত্রে আসবে, বাট এই ক্ষেত্রে আপনি অ্যাভয়েড করতে পারেন। সো আমার মনে হয় যে উনি একদম পারফেক্টলি অ্যান্সার করেছে। কারো কোনো কোশ্চেন আছে এই প্রসঙ্গে? আমি আপনাদেরকে কোর্সের ভিতর চেষ্টা করব যে আই উইল ট্রাই টু গিভ ইউ, যেমন সেভেন এর কথা বললো, সেভেন আসলে আলাদাভাবে দেখাতে হবে, আলাদাভাবে আজকেও ডিসকাশন কিছুটা করব, বাট ফিউচারে আপনাকে আইএফআরএস সেভেন সহ একটু ডিসকাস করে দিব। দেন আই হোপ যে আইএফআরএস IS-12 মানে ডেফার ট্যাক্স, IS-16, IS-33 এই কয়েকটা জিনিস একটু একটু করে হলেও আপনাদেরকে দেখাতে হবে। যদিও আমরা নাম দিয়েছি প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং, বাট প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং আসলে আইএফআরএস IS এর বাইরে না, সো আমরা এটা লাগবে। সো ফার কোনো কোশ্চেন না থাকলে আমি একটু সামনে আগাই। এনি কোশ্চেন? নো স্যার। ওকে, থ্যাংক ইউ। সো এখানে গেইন এন্ড লস অন ডিসপোজাল বলছে, গেইন এন্ড লস ডিসপোজাল আর ডিটারমাইন্ড বাই দ্য কম্পেয়ারিং অফ দ্য ডিসপোজাল প্রসিড উইথ দ্য ক্যারিং অ্যামাউন্ট এন্ড ক্যারিং এন্ড রিকগনাইজ নেট। আচ্ছা, এরপরে হচ্ছে দেন দেয়ার ইজ এ ফাইন্যান্সিয়াল অ্যাসেট। আচ্ছা, ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে কি বুঝান বলেন তো, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেট জিনিসটা ক্লিয়ার কিনা আপনার, একটু আমাকে, আমি এটা ঢেকে দিচ্ছি। হোয়াট হোয়াট ইজ কল্ড, মানে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের এক একটা উদাহরণ দেন তো আমাকে কেউ একজন, কাইন্ডলি দু একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেটের উদাহরণ দেন, দরকার আছে আপনাদের ক্লিয়ারলি জানা দরকার। ঠিক আছে, যা মাথায় আসে বলেন, অসুবিধা নেই, ভুল তো হতেই পারে। স্যার গুডউইল, এফডিআর এগুলো স্যার? আচ্ছা, একটু একটু বলি, আর কেউ বলবেন কিছু কাইন্ডলি? স্যার যে এগুলো হচ্ছে মনিটরি অ্যাসেট মাইট বি, এরকম কিছু একটা যেটা রিসিভেবল, ক্যাশ ক্যাশ কি বলেন, এগুলো ফাইনান্সিয়াল অ্যাসেট। এক্স্যাক্টলি, এই কারণে আমি একটু ক্লিয়ার করে দিই। ওই যে আপনি যেটা বললেন ইনট্যাঞ্জিবল, আপনি যেটা বললেন গুডউইল, ওগুলো আসলে ইনট্যাঞ্জিবল অ্যাসেট, ওটা চলে যাবে হচ্ছে IS-38 অনুযায়ী। আর ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে মূলত যেটা বোঝায় আপনার অ্যাকাউন্টস রিসিভেবল, তারপরে হচ্ছে যে আপনার যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এইগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এইখানে দেখেন পলিসি নোটে বলা আছে। আর ফাইন্যান্সিয়াল লাইবিলিটি কি, যেমন ধরেন এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেটে বলা আছে যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ফর দ্য পারপাস অফ দ্য ফাইন্যান্সিয়াল পজিশন অ্যান্ড দ্য স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, ক্যাশ ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড অ্যান্ড ব্যাংক ব্যালান্সেস রিপ্রেজেন্ট ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কনসিডারিং IS-1। এই ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের ভিতরে আপনি ক্যাশ যে টাকা আছে অথবা ব্যাংকে আছে দুটোকে আপনি ক্যাশ ইকুইভ্যালেন্ট হিসেবে আনছেন অ্যাজ পার IS-1 প্রেজেন্টেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড IS-7 স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, which provide the cash and cash equivalent are readily convertible to
known amount of cash are subject to the insignificant risk of change in value and are not restricted as to use. এখানে একটা ক্লিয়ারলি এই কথাটা কেন বলছে যে আমি আপনাদেরকে আগের দিন যখন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট প্রসঙ্গে একটা কথা বলছিলাম যে ক্যাশ তো আমরা বুঝলাম আর ইকুইভ্যালেন্ট বলতে বোঝা যায় হচ্ছে রেডিলি কনভার্টেবল যেমন ধরুন অনেক সময় আমরা বিভিন্ন আমাদের আমরা যেসব কোম্পানিতে আমি চাকরি করে এসেছি বিভিন্ন সময় বা আমি একটা কোম্পানির বোর্ডে এখন আছি তো দেখা যায় যে প্রচুর পরিমাণে হচ্ছে ভিজিট হয় বিভিন্ন টিম পৃথিবীর বিভিন্ন দেশে ভিজিট করে সো আমি ধরেন ইজিপ্ট থেকে ভিজিট করে আসলাম কয়েক বছর আগে তো এসে আমি ধরেন ইজিপ্টের কারেন্সি কিছু টাকা খুচরো রয়ে গেল তো আমি যখন পেটি ক্যাশ অ্যাডজাস্ট করতে যাচ্ছি তখন আমাদের পেটি ক্যাশ ক্যাশিয়ারকে ইজিপ্টের কিছু টাকা ফেরত দিলাম কেউ হয়তো সিঙ্গাপুরের ডলার কেউ সিঙ্গাপুরের কারেন্সি কেউ হয়তো ভিয়েতনামের কারেন্সি তো দেখা যায় যে ফ্রিকোয়েন্ট যেসব জায়গায় যায় সেই সব জায়গার কারেন্সি গুলো পেটি ক্যাশে থাকে এবং পরবর্তী ভিজিটে কেউ গেলে তখন তাদেরকে ওই কারেন্সিটা দেওয়া হয় সো এই টাকাটা কিন্তু আসলে ক্যাশ ইকুইভ্যালেন্ট হিসেবে ধরা আছে সো এইখানে কিন্তু ওইটা বলা হলো যে এরকম যেসব টাকা ক্যাশ ইকুইভ্যালেন্টে আছে সেটাতে ক্যাশ কনভার্ট করার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই এক আর এই জিনিসটা এবং এটার সিগনিফিকেন্ট কোনো রেট চেঞ্জ হবে না যদি এমন হয় যে আপনি বেশ কিছু ইউএস ডলার আছে এবং ইউএস ডলারটার ভ্যালু কমে যাচ্ছে এরকম ক্ষেত্রে কিন্তু এই পলিসি নোটে আপনাকে বলতে হবে বোঝা গেছে এবং এটা হচ্ছে পিওর ফাইন্যান্সিয়াল অ্যাসেট এরপর ট্রেড অ্যান্ড আদার রিসিভেবল অ্যাকাউন্টস রিসিভেবল রিপ্রেজেন্ট দ্য অ্যামাউন্টস ডিউ ফ্রম ডিফারেন্ট কাস্টমার ফর সেল অফ ইটস আইটি এনেবল সার্ভিসেস সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিসেস সফটওয়্যার মেইনটেনেন্স সার্ভিসেস অ্যান্ড আদার রিসিভেবল অ্যান্ড ইনক্লুডিং দ্য বিল আচ্ছা বিল পোর্শন অফ সাচ সার্ভিসেস অ্যাট দ্য ডেট অফ দ্য ফাইন্যান্সিয়াল পজিশন আচ্ছা এটা গেল আপনারা বুঝতে পারলেন ফাইন্যান্সিয়াল লাইবিলিটি হচ্ছে দ্য কোম্পানি ইনিশিয়াল রিকগনাইজ দ্য ফাইন্যান্সিয়াল লাইবিলিটি অন দ্য ট্রানজেকশন ডেট অ্যাট হুইচ দ্য কোম্পানি বিকামস এ পার্টি অফ দ্য পার্টি টু দ্য কন্ট্রাকচুয়াল প্রভিশন অফ দ্য লাইবিলিটি দ্য কোম্পানি ডি রিকগনাইজ দ্য ফাইন্যান্সিয়াল লাইবিলিটি ওয়েন দ্য কন্ট্রাকচুয়াল অব্লিগেশন অ্যান্ড ডিসচার্জ অর ক্যান্সেলড অর এক্সপায়ার্ড মানে ওই সময় আমরা ওই সময় ফাইন্যান্সিয়াল লাইবিলিটি জড়াই যে সেটা ব্যাংক লোন হইতে পারে বা আদার লোন হইতে পারে সেটা যখন এক্সপায়ার হয়ে যায় তখন এটা আপনি ডি রিকগনাইজ করেন সো এটা খুব বেশি কিছু না আমার মনে হয় প্রভিশনের ক্ষেত্রে আচ্ছা আপনার এই যে প্রভিশনের ক্ষেত্রে বলা আছে প্রভিশন ইজ রিকগনাইজ অ্যাজ এ রেজাল্ট অফ দ্য পাস্ট ইভেন্ট এটা আমরা IS-37 একদম ক্লিয়ারলি বলা আছে প্রভিশনের সংজ্ঞা এ প্রভিশন ইজ রিকগনাইজ ইফ দ্য রেজাল্ট অফ দ্য পাস্ট ইভেন্ট মানে প্রিভিয়াস কোনো ঘটনার জন্য আপনাকে করতে হবে এটা আগের দিন আমি বলেছি রেভিনিউ রিকগনেশন বলা হচ্ছে যে IFRS-15 অনুযায়ী আপনারা করা হচ্ছে কোনো একটা সময় যদি সম্ভব হয় IFRS-15 জন্য হাফ অ্যান আওয়ার আপনাদেরকে বলতে হবে অ্যাটলিস্ট বেসিক টার্মগুলো যদিও এটা IFRS এর ক্লাসে ডিটেইল বলা হয় বাট ফর প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং কিছু কিছু জিনিস আমি আসলে খুব ইজি করে আপনাদের সংক্ষিপ্ত আকারে বলবো এটা বললাম না এখানে এরপরে ইপিএসটা যেটা বলছিলেন যে সরি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো এটা আলাদাভাবে 7 মেনটেন করা হয় এটা বলা হচ্ছে আর এখানে যে ক্যাশ ফ্লোটা করা হচ্ছে বোধহয় ইন ডাইরেক্ট মেথড এটা বলা হচ্ছে সাধারণত এখন ডাইরেক্ট মেথডই করতে বলা হয় আগে অপশন ছিল ইউ ক্যান প্রিপেয়ার ইউর স্টেটমেন্ট ডাইরেক্ট অর ইনডাইরেক্ট বাট এখন যদি ইনডাইরেক্ট কেউ করেন তাহলে তারপরও আপনাকে ডাইরেক্ট করতে হবে ফর দ্য লিস্টেড কোম্পানিজ সো ইট ইজ বেটার টু প্রিপেয়ার ডাইরেক্ট মেথড এটা বলা হচ্ছে দেন ইভেন্ট আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড এখানে আমরা অল দ্য ম্যাটেরিয়াল ইভেন্ট অকারিং আফটার দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ডেট আর কনসিডার্ড অ্যান্ড ওয়েন আর নেসেসারি অ্যাডজাস্ট এটা আমি আপনাদের সিম্পল একটা ডেটা দিয়ে দিব না আপনারা এই ক্লাসটাতে যেগুলো পড়ালাম এই ইয়েটা আমি মেইল করে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে মেইল দেওয়ার পরে আপনারা এটা নোটে একটু রাখবেন যে এই যে পয়েন্টগুলো বললাম যে ইভেন্ট আফটার রিপোর্টিং পিরিয়ড কি কি প্র্যাকটিক্যাল প্রবলেম হইতে পারে এটা দেখাই দিব তারপরে বলছিলাম ইপিএস ক্যালকুলেশনের কিছু জিনিস দেখাই দিব তারপরে বললাম যে রেভিনিউ যেটা IFRS-15 অত ডিটেল পারবো না এটা সম্ভবও না আমাদের ক্লাসের কভারেজের ভিতর হয় না বাট কিছু বেসিক লেভেলে যেটা প্র্যাকটিক্যালি লাগে এরকম কিছু জিনিস দেখাই দিব এনিওয়ে তারপরে রিপোর্টিং অ্যান্ড প্রেজেন্টেশন অফ দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এখানে বলা আছে বোর্ড অফ ডিরেক্টর ইজ responsible for the preparation of the financial statement under the section 183 of the Companies Act 1984 and as per the provision of the framework of the presentation and preparation and presentation of financial statement issued by the International Accounting Standard Committee IASC আসলে কমিটি হবে না এটা IASC ছিল এটা ISB হয়ে যাবে একটু একটু কারেকশন করে নেন এটা বোর্ড হয়ে যাবে আসলে কোনো কারণে এটা কমিটি ছিল এটা বোর্ড হয়ে যাবে বিকজ ISB হবে
ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, বিওএআরডি না? ওকে ঠিক আছে। গোয়িং কনসার্নের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে গোয়িং কনসার্ন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে যে গোয়িং কনসার্ন মানে ফোর্সিয়েবল পিরিয়ড মানে এক বছর মিনিমাম থাকবে। কন্টিনজেন্সির ক্ষেত্রে বলা আছে কন্টিনজেন্সি অ্যারাইজিং ফ্রম দ্য ক্লেম, লিটিগেশন অ্যাসেসমেন্ট, ফাইন্স, এগুলো হচ্ছে প্রবল অ্যান্ড লাইবিলিটি হ্যাজ বিন ইনকার্ড ইন দ্য কোম্পানি অ্যামাউন্ট ক্যান রিজনেবলি মেজার, এখানে কন্টিনজেন্সি গুলো আছে। ইম্পায়ারমেন্টের ক্ষেত্রে বলা আছে ইম্পায়ারমেন্ট হচ্ছে IS-36 আর জেনারেল কিছু প্রভিশন বলা আছে। প্রিভিয়াস ইয়ার্স ফিগার্স হ্যাভ বিন rearranged whether considered necessary to confirm of the present current year's presentation. আমরা this is the last হচ্ছে এই নোট গুলো। এখন এই যে আমি এখন ইয়ে নোটে যাব, আপনার মেইন যে ক্যালকুলেশনে যাব, সো ফার পলিসি নোট বা IFRS এর কমপ্লায়েন্স অনুযায়ী যে নোট গুলো দিলাম এটার বিষয়ে কার কোনো অবজারভেশন বা কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা যাই। যে IFRS যে 15 যখন স্যার আপনি করাবেন একটু কাইন্ডলি আমাদেরকে যদি যে কনস্ট্রাকশন কোম্পানির পার্সপেক্টিভে একটু আমাদের একটু গাইড করবেন। IFRS 15 কিন্তু আসলে দুটেই আছে, আপনার নরমাল রেভিনিউ রিকগনিশন সবগুলো এবং আগে যেটা কনস্ট্রাকশন কন্ট্রাক্ট কোম্পানির IS-11 ছিল ওইটা কিন্তু IS-11 আর কিছু এক্সট্রা কিছু নাই, IFRS 15 এর ভিতরে আছে। সো ওটা বলতে গেলে আসলে ওটা একটু আপনাকে কভার করতেই হবে, যদিও আসলে আমাদের স্কোপে অত ডিটেইল হতে পারবো না, এটা সম্ভব না, কারণ এটা পড়াতে গেলে অত একটা ক্লাস নিতে হয়। বাট আই উইল ট্রাই যে একটা সিম্পলিফাইড করে বোঝানোর জন্য। এনিওয়ে এখন তাহলে আমাদের সমস্ত পলিসি এখন আপনি বলেন তো যে এই এটা মিনিমাম রিকোয়ারমেন্টে এটা আপনার করতেই হবে, সো এটা সবাই কি জানতেন যে দিস ইজ দ্য পলিসি নোট আর নোট গুলো এটা কমন যে এগুলো দিতে হয় এটা কি মোটামুটি সবাই জানতেন? এভরিওয়ান অ্যাওয়ার অফ দ্যাট যে কি কি দিতে হয় মিনিমাম? স্যার সবগুলো সম্পর্কে ধারণা ছিল না, তবে কয়েকটা সম্পর্কে ধারণা ছিল। স্যার আমার একটা প্রশ্ন, নোট কয়টা দিতে হবে, এরকম কি কোনো বাধ্যবাধকতা আছে বা লিমিটেশন আছে কি স্যার? না, এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে ডিসক্লোজার যত আপনি চমৎকার করে দিতে পারবেন, যত আপনি সুন্দর করে দিতে পারবেন, তত আপনি মানে গুড রিপোর্টার হবেন, সুন্দর রিপোর্টিং করছেন। বাট এইগুলো যেটা আছে এইগুলো আসলে এইগুলো মিনিমাম লেভেল, আমি এর থেকে কম নোট দেয়া কম পাই। বাট আপনি যদি বড় লিস্টেড কোম্পানিগুলো যান, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যান, দেখবেন যেটা আরো অনেক বড় হয়। সো দিস আর দ্য ভেরি মিনিমাম লেভেল অফ ইয়ে এটা দিতে হয়। আর এইটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আসলে অডিটররা আপনাকে আরো কিছু নোট অ্যাড করতে বলতে পারে। যেমন ধরেন যদি অডিটররা কোনো জায়গায় আপত্তি থাকে, ঠিক আছে, তখন কিন্তু এটা একটু আপনার ইয়ে করতে পারে, জিজ্ঞেস করতে পারে। আচ্ছা আমি একটু আমরা কালকে হচ্ছে শনিবার, আমরা কালকে গ্যাপ দিয়ে রোববারে যদি 8টায় ক্লাসটা করি আপনাদের কি সমস্যা হবে নাকি কালকেই করতে যাচ্ছেন? হোয়াট ইজ ইওর ওপিনিয়ন, রোববার 8টা হলে ভালো হবে নাকি কালকে করলে ভালো হবে? স্যার আপনার যখন সময় হয় বা সুবিধা হয় সেভাবে করতে পারেন। গ্যাপ দেই স্যার, দেখেন রবিবার করলে ভালো হয় স্যার। আচ্ছা তাহলে রোববারে আমরা 8টায় নেই, কারণ রোববার তো অফিস থাকে। সো আমি আসলে আজকে আর এইটা ডিটেইলে যেতে যাচ্ছি না, আমরা মোটামুটি যেটা করলাম আমি একটু কিন্তু আপনাদেরকে চাইলে আরো প্রেশার দিয়ে অনেক কিছু মাথায় ঢুকাইতে পারি। আমার হচ্ছে নাম্বার অফ ক্লাস প্রয়োজন একটু বাড়ায় লোডটা একটু কমাতে চাচ্ছি, সো দ্যাট আপনারা একটু আস্তে আস্তে জিনিসটা হজম করতে পারেন। ঠিক আছে, কারণ অনেকে এক একজন এক এক লেভেলে আছেন, তো আমি তো শিওর না যে কতটুকু অ্যাডভান্স এই নেক্সট দিনে আসলে এটার সঙ্গে করতে গেলে যেটা করতে হবে। আমি কি হোয়াটসঅ্যাপে এটা দিতে পারবো? এটা কি হোয়াটসঅ্যাপে দেওয়া সম্ভব মনে হয় না? এটা পারা যাবে অ্যাডজাস্টমেন্ট আকারে? আমি চাই আপনারা একটু প্রিন্ট করে হাতে রেখেন। কেন বলছি, ধরেন আমিও চেষ্টা করবো যে প্রিন্ট, আমি যদিও ঢাকার বাইরে প্রিন্ট করতে পারি কিনা, এই নোটগুলো যখন দেখবো আপনি যদি এই পাশে যখন ব্যালেন্স শিট করবো
তো ব্যালেন্স শিটের এইটার সাথে আপনাদের আসলে নোটটাকে পাশাপাশি রাখতে পারলে ভালো। ধরেন স্ক্রিনে আমি যেটা দেখাবো সঙ্গে যদি এটা হার্ড কপি প্রিন্ট করে রাখতে পারেন, ইট ইজ ভেরি বেটার, ইট উইল বি বেটার ফর ইউ। হ্যাঁ, তো আমি এটা একটু হোয়াটসঅ্যাপে দিতে পারি কিনা এটা, বাট এটা আপাতত কাউকে দিয়ে নেয় কনফিডেন্সিয়াল রাখেন একটু তথ্যগুলো, যেহেতু এটা পাবলিক ডকুমেন্ট না, আমরা একটু নিজেরা করার জন্য করছি, সো আপাতত পাবলিকলি দিয়ে না, ঠিক আছে, আপনারা নিজেদের কাছে রেখে নেন, আমরা আমরা জাস্ট আমাদের একাডেমিক পারপাস এটা রাখছি। সো বুধবার 8টায় আবার আমরা শুরু করি, আজকে মোটামুটি তো যেটা করলাম ওইটা পার্সিয়াল রেখে আসলে শেষ করা যাবে না, ফুল একটা ক্লাস লাগবে, সো আমরা মনে হয় যে আজকে এই পর্যন্ত থাকি। জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। Thank you.